গুড মর্নিং, জাস্ট এ মিনিট। চলো শুরু করা যাক ক্লাস। তো আজকে আলোচনা করবো এখানে ইম্পর্টেন্ট হিস্ট্রি এমসিকিউস। দেখো ক্লাসটা অনেকদিন পর আমি নেওয়া আবার নিচ্ছি, তো অবশ্যই করে এখানে কিন্তু অবশ্যই তোমরা খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন প্র্যাকটিস হিসেবে পাবে। প্রতিটা প্রশ্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো জাস্ট এ মিনিট, ক্লাসটা আমি একটু শেয়ার করে দিই। আচ্ছা, তোমরা তোমাদের এন্ড থেকে এই চ্যানেলের ক্লাসটি অবশ্যই শেয়ার করো। আচ্ছা চলো শুরু করা যাক আজকের ক্লাস। অবশ্যই আজকে আলোচনা করবো ইন্ডিয়ান হিস্ট্রি এমসিকিউ উইথ কনসেপ্ট। যে কটা প্রশ্ন আলোচনা করবে কনসেপচুয়াল কোয়েশ্চেন, এবং আমি পুরো এলাবরেটলি ডিসকাস করবো। প্রিভিয়াস ক্লাসেস যদি তোমরা দেখো তো সেখানেও আমি কিন্তু এলাবরেটলি ডিসকাস করি, তো অবশ্যই এখানেও এলাবরেটলি ডিসকাশন থাকবে। ওকে, তো অবশ্যই করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। দেখো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এছাড়া চ্যাট অপশনও পেয়ে যাবে। এছাড়া তোমরা টেলিগ্রামে গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করলে পেয়ে যাবে। কি করবে আমি তোমাদেরকে একবার মেনশন করে দিচ্ছি। সিম্পল, তোমরা অরিজিৎ RIGIT বাসু চৌধুরী CHOW DHURY সার্চ করলে পেয়ে যাবে। ওকে, এছাড়া তোমরা এই চ্যানেলটি ইনসাইটস WBCS এই ইউটিউব চ্যানেলটি মেক্সিও তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, ফর আপকামিং আপডেটস। চলো, তো আজকে প্রথম প্রশ্ন, দ্য ন্যাশনাল মোটো অফ ইন্ডিয়া, আমাদের যে জাতীয় মোটো ভারতের, সত্যমেব জয়তে, ইনস্ক্রাইবড বিলো দ্য এমব্লেম অফ ইন্ডিয়া ইজ টেকেন ফ্রম, এই সত্যমেব জয়তে এই এমব্লেমটা কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ, কথা উপনিষদ, চন্দ্রগয়া উপনিষদ, নাকি অত্রেয় উপনিষদ? বলো, দ্য ন্যাশনাল মোটো অফ ইন্ডিয়া সত্যমেব জয়তে ইনস্ক্রাইবড বিলো দ্য এমব্লেম অফ ইন্ডিয়া ইজ টেকেন ফ্রম। অল উই নো কারেক্ট অ্যান্সার কী হবে? মুন্ডক উপনিষদ। কি বললাম? মুন্ডক উপনিষদ। গুড মর্নিং প্রিয়াঙ্কা। মুন্ডক উপনিষদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য ওয়ার্ড সত্যমেব জয়তে ফ্রম মুন্ডক উপনিষদ মিনিং কি? মুন্ডক উপনি এই যে সত্যমেব জয়তে মিনিংটা কি? ট্রুথ অ্যালন ট্রাম্প আর ইনস্ক্রাইব বিলো দ্য অ্যাবাকাস ইন দেবনাগরী স্ক্রিপ্ট। চলো, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ডাজ নট ফর্ম পার্ট অফ সিক্স সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলোসফি? বলো, ইন্ডিয়ান ফিলোসফিতে তোমরা জানো ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শনে যে ছটা সিস্টেম আছে এর মধ্যে কোনটি নয়, ডাজ নট পার্ট অফ দ্য সিক্স সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলোসফি? মীমাংসা অ্যান্ড বেদান্তা, লোকায়ত্তা অ্যান্ড কাপালিকা, নয়া না বৈশিষ্টিকা, শঙ্খ অ্যান্ড যোগা। টোটাল কতগুলো ফিলোসফি আছে? টোটাল মনে রাখো ছটা ফিলোসফি আছে। তো উত্তর হবে কি? লোকায়ত্তা অ্যান্ড কাপালিকা, ঠিক আছে। তো দেখো WBCS পরীক্ষার জন্য কিন্তু মনে রাখবে WBCS প্রিলিমসে ইতিহাস থেকে 50টা প্রশ্ন আছে, এনসেন্ট মিডিভাল নিয়ে তোমার থাকে 25টা, INM থাকে 25টা, টোটাল 50টা কোয়েশ্চেন থাকে। কিন্তু এখনকার দিনে দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছর INM এর ওয়েটেজটা বেশি,
30-20 করে দিচ্ছে অনেক সময়। যাই হোক, তো মনে হবে সিক্স অর্থোডক্স, অর্থোডক্স মানে কি ঘোড়া। তো সিক্স অর্থোডক্স স্কুল অফ হিন্দু ফিলোসফি কি নয়া বৈশিষ্টিকা সংখ্যা যোগা মীমাংসা অ্যান্ড বেদান্ত। দ্য নাগারা দ্য দ্রাবিড়া অ্যান্ড ভেসারা। বলো, নাগারা দ্য দ্রাবিড়া দ্য ভেসারা, এটা কি, হোয়াট ইজ দিস? থ্রি মেন মিউজিক্যাল ঘরানা প্রিভেলেন্ট ইন ইন্ডিয়া, তিনটে মিউজিক্যাল ঘরানা যেটা ইন্ডিয়াতে প্রিভেল করে। থ্রি মেন লোকাল গ্রুপ, রেসিয়াল গ্রুপ, জাতিগত গ্রুপ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিল। থ্রি মেন লিঙ্গুইস্টিক ডিভিশন ইন টু হুইচ ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া ক্যান বি ক্লাসিফাইড। না, থ্রি মেন স্টাইল অফ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার। তো এটা উত্তর কি হবে, দ্য নাগারা দ্রাবিড়া অ্যান্ড ভেসারা হলো টেম্পল আর্কিটেকচারের স্টাইল। থ্রি মেন স্টাইলস অফ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার, নাগারা দেখো একটা ছবি দিয়ে দিয়েছি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দ্য নাম্বার অফ আর্কিটেকচারাল টেক্সট নোন অ্যাজ শিলা সিল পাসাতারাস ওয়ার রিটেন ইন আর্লি মিডিভাল টাইমস। দিস রেফার থ্রি মেজর স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার, নাগারা দ্রাবিড়া অ্যান্ড ভেসারা। যাই হোক, এগুলো জানতে হবে, পুরো ডিটেলসে রয়েছে। ইবাদত খানা, তো মিডিভাল হিস্ট্রি আকবর পড়েছো নিশ্চয়ই, ইবাদত খানা অ্যাজ ফতেপুর সিকরি ওয়াজ। ফতেপুর সিকরিতে ইবাদত খানা কি, আকবর প্রাইভেট চেম্বার প্রেয়ার, দ্য মস্ক ফর দ্য ইউজ অফ রয়্যাল ফ্যামিলি, দ্য রুম ইন হুইচ দ্য নোবেলস বিলঙ্গিং টু ডিফারেন্ট রিলিজিয়ান গ্যাদার টু ডিসকাস রিলিজিয়াস ম্যাটার, দ্য হল ইন আকবর হেল্ড ডিসকাশন উইথ স্কলার অফ ভেরিয়াস রিলিজিয়ান। এটাই বলে দিলে উত্তর দিতে পারবে ইজিলি, খুবই ইজি প্রশ্ন এটা। আকবরের ধর্মনীতি অবশ্যই পড়বেই, তার সুলিকুল নীতি। আকবর প্রতিটা ধর্মের প্রতি সমান মর্যাদাপূর্ণ ছিলেন। রিলিজিয়াস ম্যাটারে কিন্তু তিনি কিন্তু সেকুলার ছিলেন, প্রতিটা ধর্মের সার মর্ম তিনি খুঁজে পেয়েছিলেন, সেটা হলো সুলিকুল নীতির মাধ্যমে। আর যেখানে এখানে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গ পার্টিসিপেট করতেন, সেখানে ধর্মীয় বিষয়ে আলোচনা করত, সেটা মোরালিটি বেরিয়ে আসত। দ্য হল ইন হুইচ আকবর হেল্ড ডিসকাশনস উইথ স্কলার্স অফ ভেরিয়াস রিলিজিয়ান। ইবাদত খানা হাউস অফ ওরশিপ ওয়াজ এ মিটিং হাউস বিল্ড ইন 1575 বাই মুঘল এম্পেরিয়ার আকবর, কোথায়, এক ফতেপুর সিকরি, টু গ্যাদার স্পিরিচুয়াল লিডার্স অফ ডিফারেন্ট রিলিজিয়াস গ্রাউন্ড। সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত ধর্মের ব্যক্তিবর্গ পার্টিসিপেট করত। অ্যানি বেসান্ত কে ছিল, বুঝতে পারছ, যারা যারা অ্যান্সার কোয়েশ্চেন যারা পার্টিসিপেট করেছো প্রশ্নগুলো বুঝতে পারছো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যানি বেসান্ত কে, স্টিল হয়ে গেল কেন, অ্যানি বেসান্ত রেসপন্সিবল ফর স্টার্টিং দ্য হোম রুল মুভমেন্ট, দ্য ফাউন্ডার অফ দ্য থিওসফিক্যাল সোসাইটি, ওয়ান্স দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। উত্তর হবে 2-3, 1-3,
বলে কি উত্তর হবে বল, ওয়ান টু থ্রি, তো একদম ঠিক হবে উত্তর ওয়ান অ্যান্ড থ্রি। মনে রাখতে হবে রেসপন্সিবল ফর স্টার্টিং দ্য হোম রুল মুভমেন্ট, তিনি স্টার্ট করে দক্ষিণ ভারতের প্রাইম রোল নিয়েছিলেন হোম রুল মুভমেন্টের স্টার্টিংয়ের ক্ষেত্রে, এবং তিনি প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট ছিলেন, প্রথম ইন্ডিয়ান কিন্তু নয়, উনি ছিলেন সরোজিনী নাইডু, ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ সরোজিনী নাইডু, আর ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ অ্যানি বেসেন্ট। কিন্তু তিনি থিওসফিক্যাল সোসাইটির ফাউন্ডার ছিলেন না, ঠিক আছে? তো অ্যানি বেসেন্ট ওয়াজ ইনভলভড ইন পলিটিক্স, হোম রুল মিনস সেলফ রুল, অ্যানি বেসেন্ট কিসে ইনভলভ ছিলেন, ওয়াজ ইনভলভড ইন পলিটিক্স পলিসিস ইন ইন্ডিয়া বাই জয়নিং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়েন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914 শেষ হয় 1918, সি হেল্পড লঞ্চ দ্য হোম রুল লীগ টু ক্যাম্পেন ফর ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, তিনি হোম রুল লীগ মূলত লঞ্চ করেছিলেন এবং ভারতবর্ষের ডেমোক্রেসি এস্টাবলিশমেন্টের ক্যাম্পেন করেছিলেন অ্যান্ড ডোমিনিয়ন স্টেটাস উইথ দ্য ইউরোপ, দিস লেড হার ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফাউন্ডার কে ছিলেন থিওসফিক্যাল সোসাইটির? তোমার এইচ পি ব্লাভাটস্কি। দ্য থিওসফিক্যাল সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই ম্যাডাম এইচ পি ব্লাভাটস্কি অ্যান্ড কলোনেল অলকট ইন নিউ ইয়র্ক ইন 1875। এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন 1882 দ্য হেডকোয়ার্টার অফ দ্য সোসাইটি ওয়ার এস্টাবলিশ ইন আদেয়ার নিয়ার মাদ্রাস, বর্তমানে যেটা চায়না, ইন ইন্ডিয়া। দ্য পিপল অফ ইন্ডিয়া এজিটেটেড এগেনস্ট অ্যারাইভাল অফ সাইমন কমিশন বিকজ, সাধারণ মানুষ যখন সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল তখন সাধারণ মানুষ বয়কট করেছিল, এজিটেট করেছিল, বিকজ অফ বলছে ইন্ডিয়ান্স নেভার ওয়ান্টেড টু ওয়ান্টেড দ্য রিভিউ অফ ওয়ার্কিং অফ দ্য অ্যাক্ট অফ 1919। দ্য সাইমন কমিশন সাজেস্টেড দ্য পার্টিশন অফ দ্য কান্ট্রি, সাইমন কমিশন রেকমেন্ডেড দ্য অ্যাবলিশন অফ ডায়ারকি ইন দ্য প্রভিশন, দেয়ার ওয়ার নো ইন্ডিয়ান মেম্বার্স ইন দ্য সাইমন কমিশন। মনে রাখতে হবে সাইমন কমিশনে যতজন মেম্বার, ভারতীয় সংবিধান সংশোধন করতে এসেছিল, যেহেতু 1990 আইনটি ফ্লপ করে যায়, ফেলড হয়, এবং তুমি জানো রাহুল অ্যাক্টের মতো একটা আইন এনেছিল, তারপরে তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, সেটাও এন্ড হলো, তারপরে অসহযোগ আন্দোলন, এই সমস্ত খিলাফত মুভমেন্ট, এই নানান রকম পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান একটা ডায়রি অবস্থা অ্যাবলিশ ডায়রি অবস্থাটা ফ্লপ করে গেল। তো এরকম সিচুয়েশনের জন্য একটা ভারতের সংবিধান সংশোধন দরকার। তা যাই 1919 সভা ছিল, তার টাইম হওয়ার আগে সাইমন কমিশন এসেছিল, কিন্তু সাইমন কমিশন কোনো ভারতীয় ছিল না, ইন্ডিয়ান মেম্বার্স ছিল না, অল হোয়াইট, দ্যাটস ওয়াই ইন্ডিয়ানসরা ইন্ডিয়ান লিডার্সরা এটাকে এজিটেট করে বয়কট করেছিল। তারই ফলস্বরূপ হচ্ছিল কি বলতে পারবে, মতিলাল নেহরু রিপোর্ট, ঠিক আছে? যাই হোক, এগুলো জানতে হবে। দ্য সাইমন কমিশন ওয়াজ এ গ্রুপ অফ 7 ব্রিটিশ মেম্বার, টোটাল মেম্বার্স ছিল 7 জন, অফ পার্লামেন্ট অফ ইউকে দ্যাট কেম টু ইন্ডিয়া ইন 1928 টু স্টাডি কনস্টিটিউশনাল রিফর্ম। পরীক্ষা দিতেই পারে যে সাইমন কমিশন কেন এসেছিল, রিজনটা কী ছিল, তাদের মেন পরিপ্রেক্ষিতে কী ছিল। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ওয়াজ রিলেটেড টু দ্য, ইলবার্ট বিল কেন কন্ট্রোভার্সি হয়েছিল, এই বিলটা শেষ পর্যন্ত প্রত্যাবর্তনও প্রত্যাখ্যানও করতে হয়েছিল, করতে মানে বাধ্য করেছিল রিপনকে, এবং রিপন এগেনস্ট ইউরোপ পর্যন্ত এজিটেট শুরু হয়। ইম্পোজিশন অফ রেস্ট্রিকশন অন নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন পাবলিশ ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, রিমুভাল অফ ডিউটি অন ইম্পোর্টেড কটন ক্লথ, রিমুভাল অফ ডিসকোয়ালিফিকেশন ইম্পোজ অন ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেট উইথ রিগার্ড টু দ্য ট্রায়াল অফ ইউরোপিয়ানস, অ্যান্ড লাস্ট অপশন ইজ ইম্পোজিশন অফ সার্টেন রেস্ট্রিকশন টু ক্যারি আর্মস বাই দ্য ইন্ডিয়ান। দেখো মানে রাহুল ইলবার্ট বিল কেন প্রত্যাখ্যান হয়েছিল তোমরা সবাই জানো, কারণ দেখো
রিপন কি চেয়েছিল, রিপন চেয়েছিল যে ভারতে যে সমস্ত ইউরোপিয়ান বন্ধু তাদেরকে বিচার কর ভারতীয় ম্যাজিস্ট্রেটরা। কিন্তু ইংরেজরা বা ইউরোপিয়ানরা মানতে পারছে না যে আমরা যাদেরকে কলোনি করে তারাই আমাদের বিচার করবে। ভাবো কি হবে, কি দৃষ্টিভঙ্গি তো দেখতো আমাদেরকে। তো এর থেকে ইনভলভমেন্ট কনফেডারেশন ইউরোপ পর্যন্ত চলে যায়, শেষ পর্যন্ত রিপনকে বয় মানে এটাকে মানে প্রত্যাখ্যান করতে হয়েছিল, উজ্জ্বল করতে হয়েছিল। তো রিমুভাল অফ ডিসকোয়ালিফিকেশন ইম্পোজ অন দ্য ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেট উইথ রিগার্ড টু ট্রায়াল অফ ইউরোপিয়ান্স। ইলবার্ট বিল ইন্ট্রোডিউস হয়েছিল কত সালে, দিস বিল ওয়াজ ইন্ট্রোডিউস ইন 1883। কে করেছে দ্যাট টাইম, ভাইসরয় বা ডিউরিং দ্য টাইম অফ ভাইসরয় রিপন, দ্যাট প্রপোজ অ্যান অ্যামেন্ডমেন্ট ফর এক্সিস্টিং লস ইন দ্য কান্ট্রি অ্যাট দ্য টাইম টু অ্যালাউ ইন্ডিয়ান জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেট দ্য জুরিসডিকশন টু ট্রাই ব্রিটিশ অফেন্ডার ইন ক্রিমিনাল কেসেস অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, সামটাইমস সামথিং দ্যাট ওয়াজ ডিস অ্যালাউ অ্যাট দ্যাট টাইম। যদি না বুঝতে পারো আমাকে তোমরা কমেন্ট সেকশনেও বলতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন। মহাত্মা গান্ধী আন্ডার টুক ফার্স্ট আনটু ডেথ ইন 1932 মেইনলি বিকজ অফ, তোমরা জানো আমরণ অনশন করেছিলেন মহাত্মা গান্ধী, বিকজ রাউন্ড টেবিল কনফারেন্স ফেল টু স্যাটিসফাই ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাসপিরেশন। রাউন্ড টেবিল কনফারেন্স ফেলড হয়েছিল, ভারতীয়দেরকে ভারতীয়দের যে স্যাটিসফ্যাকশন করতে পারেনি, তাদের যে অ্যাসপিরেশন ছিল সেটাকে বলতে পারো করতে পারেনি। র্যাপসে ম্যাকডোনাল্ড অ্যানাউন্স দ্য কমিউনাল অ্যাওয়ার্ড, কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ হ্যাড ডিফারেন্ট অফ ওপিনিয়ন অফ দ্য অ্যাওয়ার্ড। তোমরা জানো দেখো 1905 মনুমেন্ট রিফর্ম হয়েছিল কালো বেসড অন হিন্দু মুসলিমদের মৈত্রী ভাঙন ধরনের জন্য, সেটা এমনি চলছে ঠিক ইচ্ছে। 1909 গেল সেপারেট ইলেকটোরেট করে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী, এবার কী করলো হিন্দুদের মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে ভাগ করে দিল। এবার গান্ধী হচ্ছে হিন্দু মুসলিমদের ভাগ, আবার হিন্দুদের মধ্যে যদি উচ্চবর্ণ নিম্ন, এখনকার তুমি দেখতেই পাচ্ছ পলিটিক্সটা এরকম বেশ করেই চলছে, রিজার্ভেশন পলিটিক্স, কিন্তু যাদের লাভ দরকার তারা লাভ পাচ্ছে না। তো এইটাই হলো এই বীজগুলো বপন করেছে ইংরেজরা। তো গান্ধী কি করেছিল পুনেতে তিনি জেলে থেকেই তিনি আমরণ অনশন করেছিলেন, কিন্তু পরে চুক্তি হয়েছিল পুনা প্যাক্ট বিটুইন বিআর আম্বেদকর অ্যান্ড মহাত্মা গান্ধী, বাট রেজাল্ট কী হলো, রেজাল্ট একটাই হলো সেইভাবে কিন্তু গান্ধীজির যে ইচ্ছাগুলো পূরণ হলো না। তো র্যাপসে ম্যাকডোনাল্ড অ্যানাউন্স দ্য কমিউনাল অ্যাওয়ার্ড ইন সেপ্টেম্বর 1932 মহাত্মা গান্ধী বিগান এ ফার্স্ট আনটু ডেথ টু প্রোটেক্ট ব্রিটিশ সাপোর্ট অব নিউ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট উড সেপারেট দ্য ইন্ডিয়ান ইলেকটোরেট বাই কাস্ট। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অবজারভেশন ইজ নট ট্রু অ্যাবাউট কুইট ইন্ডিয়া মুভমেন্ট অফ 1942, এর মধ্যে কোন অবজারভেশন কারেক্ট নয়, ট্রু নয়, সত্য নয় অফ অ্যাবাউট দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট অফ 1972? ইট ওয়াজ এ নন ভায়োলেন্ট মুভমেন্ট, ইট ওয়াজ লেড বাই মহাত্মা গান্ধী, ইট ডিড নট অ্যাট্রাক্ট দ্য লেবার ক্লাসেস ইন জেনারেল, ইট ওয়াজ স্পন্টেনিয়াস মুভমেন্ট। মনে রাখবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিন্তু মানে সেইভাবে কিন্তু যারা লেবার ক্লাস কৃষক সেইভাবে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেনি, ইট ডিড নট অ্যাট্রাক্ট দ্য লেবার ক্লাস ইন জেনারেল। দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ এ সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট
আইন আমল আন্দোলন ছিল লঞ্চ ইন ইন্ডিয়া 1942 আগস্ট ইন রেসপন্স টু গান্ধী কল ফর সত্যাগ্রহ। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ বা অবজেক্টিভস অফ কুইন ভিক্টোরিয়া প্রোক্লেমেশন 1858? মেন অবজেক্টিভ কি ছিল কুইন ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র প্রোক্লেমেশন 1858? টু ডিসক্লেম এনি ইন্টেনশন টু অ্যানেক্স ইন্ডিয়ান স্টেট, টু প্লেস দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য ব্রিটিশ ক্রাউন, টু রেগুলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড উইথ ইন্ডিয়া। তুমি জানো মহাবিদ্যালয় পরে রানী হয়ে গেল, মানে সরাসরি ক্ষমতা নতুন একটা পোস্ট ক্রিয়েট হলো ভাইসরয় পোস্ট, ভাইসরয় সরাসরি দায়বদ্ধ চলে গেল রানীর হাতে, দায়বদ্ধ ছিলেন, রেসপন্সিবল ছিলেন, অ্যাকাউন্টেবল ছিলেন টু ভিক্টোরিয়া। তো মনে রাখতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টোটালি অ্যাবলিশড, তাহলে তো রেগুলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, সেটা আলাদা। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য গঠন হয়েছিল 1773, সবাই আমরা জানি রেগুলেটিং অ্যাক্ট, তাই তো? তো টু ডিসক্লেম এনি ইন্টেনশন টু অ্যানেক্স ইন্ডিয়ান স্টেট, টু প্লেস দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার ব্রিটিশ ক্রাউন, তো অপশন ডি, বুঝতে পারলাম? Which of the following parties were established by Dr. B.R. Ambedkar, father of Indian Constitution? B.R. Ambedkar kon duto party establish korechilen? The Peasant and Workers Party of India, Peasant na choto choto krishok, All India Scheduled Caste Federation, the Independent Labour Party. এর উত্তর কি হবে? Which of the following parties were established by Dr. B.R. Ambedkar? সবাই আমরা জানি 2 and 3, All India Scheduled Caste Federation and the Independent Labour Party. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ভেরি 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 ইম্পর্টেন্ট। দ্য প্রিজেন্ট অ্যান্ড ওয়ার্কার পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ ফাউন্ডেড ইন 1947, প্রিজেন্ট অ্যান্ড ওয়ার্কার পার্টি যেটা এস্টাবলিশ হয়েছিল 1947 1947 সালে, দিস পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই মহারাষ্ট্র বাই তুলসীদাস যাদব, কেশব রাও জেধে অ্যান্ড আদার্স। তাহলে এই পার্টির সাথে কোনোভাবে বিআর আম্বেদকর অ্যাসোসিয়েটেড ছিলেন না। শিডিউল কাস্ট ফেডারেশন CSCF ওয়াজ ফাউন্ডেড বাই ডক্টর বিআর আম্বেদকর ইন 1942 টু ফাইট কি জন্য? দলিত কমিউনিটিদের, দলিত কমিউনিটিদের রাইট সেফগার্ডের জন্য। SCF ওয়াজ সাকসেসর অর্গানাইজেশন অফ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি লেড বাই আম্বেদকর। কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ ইন রেসপন্স টু, কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করেছিল কার রেসপন্সে? ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্রিপস প্রপোজাল, ওয়াবের প্ল্যান না সাইমন কমিশন? বলো, তুমি জানো 1942 খ্রিস্টাব্দে চিয়াং কাইসে, চীনের প্রেসিডেন্ট চিয়াং কাইসে, মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ব্রিটিশ চার্চিলকে রিকোয়েস্ট করেছিল যে ভারতীয় সহযোগিতা ছাড়া আমরা কোনোদিন জয়লাভ করতে পারবো না। সেই জয়লাভের আশা এসেছিল, ভারতীয় দাবি একটাই ছিল, মানে টোটাল ইন্ডিপেন্ডেন্স, ওদের ছিল ডোমিনিয়ন স্টেটাস। যাই হোক, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চ ইন রেসপন্স টু ক্রিপস প্রপোজাল। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট সেন্ট এ ডেলিগেশন টু ইন্ডিয়া, একটা ডেলিগেট গ্রুপ এসেছিল, ডেলিগেটার্সরা কার পৌরিত্বে এসেছিল? স্ট্যাপট ক্রিপস, যার নামে হয়েছিল ক্রিপস মিশন। দিস পারপাস অফ মিশন ওয়াজ নেগোসিয়েট উইথ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, নেগোসিয়েট করবে কংগ্রেস সঙ্গে এ ডিল টু অবটেন টোটাল কোঅপারেশন ডিউরিং দ্য
ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধরে টোটাল কোঅপারেশন করবে ইন রিটার্ন ফর প্রোগ্রেসিভ ডেভলিউশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার ফ্রম ক্রাউন অ্যান্ড দ্য ভাইসরয় টু ইলেক্টেড ইন্ডিয়ান লেজিসলেচার। কিন্তু আমার দাবি কী ছিল? বাই টোটাল ইন্ডিপেন্ডেন্স। রাওলাট অ্যাক্ট এমড, রাওলাট অ্যাক্টের মেন লক্ষ্য কী ছিল? কম্পালসারি ইকোনমিক সাপোর্ট টু ওয়ার এফোর্ট, ইমপ্রিজনমেন্ট উইদাউট ট্রায়াল অ্যান্ড সামারি প্রসিডিওর ফর ট্রায়াল, ইম্পোজিশন অফ রেস্ট্রিকশন অন ফ্রিডম অফ প্রেস, সাসপেনশন অফ খিলাফত মুভমেন্ট। 1919-এ রাওলাট অ্যাক্টের মেন লক্ষ্য ছিল কি? যে ভাই ভালো কাউকে যদি সন্দেহ বসে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্টেড পার্সনকে কোর্টে প্রেজেন্ট করা হবে না, অ্যারেস্টেড পার্সন নিজের জন্য উকিল রাখতে পারবে না, কোন নো অ্যাপিল নো ওয়াকিল নো অ্যাপিল, মানে কাউ যদি সন্দেহ মনে হয় সন্দেহবাদী তো ব্রিটিশরা তো তাকে অ্যারেস্ট করা যেতে পারবে, তো ইমপ্রিজন তাকে জেলে ইমপ্রিজনমেন্ট উইদাউট ট্রায়াল। এরই বিপক্ষে শান্তিপূর্ণ মিছিল হয়েছিল পাঞ্জাবে অমৃতসরে, সেখানে গুলিবর্ষণ করেছিল সাধারণ মানুষের উপরে ডায়ার নির্দেশে, কারণ তাদের নেতা পাঞ্জাবের নেতা সৈফুদ্দিন সত্যপাল কিছু সত্যপাল সৈফুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছিল। তো অপশন বি হয়ে গেল, দ্য রাওলাট অ্যাক্ট পাস ইন 1919 আইডেন্টিফাই এক্সটেন্ডেড এমার্জেন্সি মেজার্স অফ ডিফেন্স অফ ইন্ডিয়া রেগুলেটিং অ্যাক্ট, ইট ওয়াজ এনঅ্যাক্টেড ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইন অর্ডার টু কন্ট্রোল পাবলিক আনরেস্ট অ্যান্ড রুট আউট কনস্পিরেসি ইন ইন্ডিয়া। উইথ রেফারেন্স টু দ্য পিরিয়ড অফ ইন্টারন্যাশনাল স্ট্রাগল, দ্য টার্ম সুরাট স্প্লিট রেফার্স টু দ্য অ্যাফেয়ার অফ, তুমি জানো ইন্ডিয়ান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সুরাট স্প্লিট যেটা হয়েছিল অনবজন ভাগ হয়ে গেছিল ইন্ডিয়ান কংগ্রেসে, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, স্বরাজ পার্টি। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নরমপন্থীরা ভাবত আলোচনা নেগোসিয়েটের মধ্যে নিজের দাবি দাবা মানানো যায়, চরমপন্থী ভাবত নো নেগোসিয়েট, তো তারা বলে আন্দোলন বিপরীত ছিল ইংরেজরা বসে, এরই পরিপ্রেক্ষিতে ভাগ হয়েছিল কংগ্রেসের মধ্যে বিভাজন হয়েছিল। 1916 তারা রিউনাইটেড হয়েছিল, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নরমপন্থীর মধ্যে কে ছিলেন? ডব্লিউ সি বনার্জি, দাদাভাই নৌরোজি, এস এন ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তাইবজি, আর চরমপন্থী লালবাল পাল, অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বোস, রাসবিহারি বোস। তো সুরাট স্প্লিট রেফার্স টু ইন ইনসিডেন্ট ওয়ার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেপারেটেড ইন্টু মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট এক্সট্রিমিস্ট অ্যাট সুরাট সেশন ইন ডিসেম্বর 1917 আবার 1916 হু অফ দ্য ফলিং ওয়ার বা ওয়াজ ইকোনমিক ক্রিটিক অফ কলোনিজম ইন্ডিয়া, কে এর মধ্যে ভারতে যে কলোনিজম ছিল তারই এগেনস্টে ক্রিটিক করেছিল? দাদাভাই নৌরোজি, আইয়ার, আর সি দত্ত, রমেশচন্দ্র দত্ত। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ, দেখো দাদাভাই নৌরোজি বলে পার ক্যাপিটাল ইনকাম, ঠিক আছে, সম্পদ নিরূপণের তত্ত্ব, আর সি রমেশচন্দ্র দত্ত, মনে রাখতে হবে এখানে 1, 2, 3 তিনটেই উত্তর হবে, দাদাভাই নৌরোজি, আর সি দত্ত, রানা ডে গোখলে, সুব্রমণিয়াম আয়ার ওয়ার অ্যামং দোজ হু গ্রাউন্ডেড ইন্ডিয়ান ন্যাশনালিজম ফার্মলি অন দ্য ফাউন্ডেশন অফ অ্যান্টি ইম্পেরিয়ালিজম, বুঝেছ? উইলিয়াম বেন্টিং অ্যাটেম্পটেড টু রিফর্ম হিন্দু সোসাইটি, উইলিয়াম বেন্টিং তুমি জানো যতজন গভর্নর তত উদার শিক্ষিত ছিলেন, তিনি রিফর্ম করেছিলেন, তিনি সাপ্রেস করেছিলেন, অ্যাবলিশ করেছিলেন যে সোশ্যাল ইভিল, সামাজিক যে বৈষম্য অভিশাপকে। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ইনক্লুডেড ইন দেম,
এর মধ্যে কোনটা তিনি করেননি? সতি, ইনফ্যান্টিসাইড, থাগি না স্লেভারি? থাক মানে জানেন বড় তত্ত্বাবধান ডাকাত ছিল থগ, সত্যিকার কথা সবাই আমরা জানি। বেন্টিং রাম মন্ডলের সহযোগিতা করেছিলেন, এই যে বেন্টিং এর সময় তো গভর্নর জেনারেল ইন্ডিয়া হয়। সতী, ইনফ্যান্টিসাইড, শিশু হত্যা, ভ্রূণ হত্যা অ্যাবলিশ করেছিলেন থাগি, কিন্তু স্লেভারি কিন্তু এর মধ্যে অ্যাসোসিয়েট নেই। উইলিয়াম বেন্টিং সার্ভড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1928 to 1835। হি ইজ ফেমাস ফর হিজ সোশ্যাল রিফর্ম ইন ইন্ডিয়া। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1931 ইজ নট কারেক্ট? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 রেসপেক্টে কোনটি কারেক্ট হয়? তোমরা জানো সংবিধান গৃহীত হয়েছে 26 নভেম্বর 1949, সংবিধান বড় 26 জানুয়ারি 1950, কিন্তু এই যে সময়ের মধ্যে মনে রাখতে হবে 1935 আইনটা কিন্তু প্রিভিল করেছিল। তো যাই হোক, এর মধ্যে কোনটা দেখো, প্রভিন্সিয়াল অটোনমি কেম ইন টু এক্সিস্টেন্স, ডাইরেক্টলি আবার স্ট্যাবলিশ হয়ে কিন্তু প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল প্রদেশগুলোকে। বাই ক্যামেরাল লেজিসলেচার ওয়্যার প্রোভাইডেড ইন সিক্স প্রভিন্সেস, ছটা প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এস্টাবলিশ করা হয়েছিল। দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল ইলেকশন অ্যান্ড ওয়েটেজ ওয়ার ফার্দার এক্সটেন্ডেড। এই যে কমিউনাল ধর্মের ভিত্তি হোক, কাস্ট ওয়াইজ যে ইলেকশন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, সেটাকে এক্সটেন্ড করা হয়েছিল। দ্য স্টেট ওয়ার কম্পিলড টু এন্টার ইন টু ফেডারেলিজম। এর মধ্যে কোনটি বলছে সত্য নয়? তো অপশান ডি, বাকি তিনটে অপশানই কারেক্ট। ডায়কি অবস্থা এভাবিশ হলো, ডায়কির সেন্ট্রাল লেভেল প্রভিন্সিয়াল অটোনমি গঠন করা হলো, পিডব্লিউডি এস্টাবলিশ হলো 1934 অ্যাক্ট 1935 খ্রিস্টাব্দে, আরবিআই গঠন করা হলো, এবং ইন্ডিয়া এই সময় কিন্তু ফেডারেলিজমে এন্টার করেনি। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এন্ডেড দ্য সিস্টেম অফ ডার্কি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 যে ডার্কি অবস্থা শুরু হয়েছে সেটাকে অ্যাবলিশ করেছিল অ্যান্ড প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ ফেডারেশন অফ ইন্ডিয়া। গান্ধীজ কল ফর ব্রেকিং সল্ট, আইন অমান্য করবে, এই বলেই দিয়ে দিলাম সল্ট সত্যাগ্রহ, সল্ট তৈরির মাধ্যমে সল্ট সত্যাগ্রহ করেছিল। গান্ধীজি কল ফর ব্রেকিং সল্ট সত্যাগ্রহ, কার রেসপন্সে? আইন অমান্য, সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট এরপরে স্টার্ট হয়েছিল। সল্ট মার্চ মার্কড দ্য বিগিনিং অফ সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট, এটা আইন অমান্য, অসহযোগটা আলাদা, 1920 আলাদা, নন কোঅপারেশন মুভমেন্ট। হোয়াই ডিড গান্ধী গো টু চম্পারণ, গান্ধীজি কেন হঠাৎ করে চম্পারণ গেলেন? হোয়াই ডিড গান্ধীজি গো টু চম্পারণ? টু লঞ্চ এ সত্যাগ্রহ মুভমেন্ট, টু লঞ্চ নন কোঅপারেশন মুভমেন্ট, টু ইনকোয়ারি ইন টু দ্য গ্রিভেন্সেস অফ দ্য ইন্ডিগো কালটিভেটর, যারা ইন্ডিগো চাষি নীল চাষ করতো, তাদের যে অভিযোগ ছিল অভিযোগ ছিল শুনতে, টু ফাইট এগেনস্ট দ্য জমিন্দার, জমিন্দার এগেনস্টে ফাইট করতে। তো মনে রাখতে হবে টু ইনকোয়ারি ইন টু দ্য গ্রিভেন্সেস অফ ইন্ডিগো কালটিভেশন। রাজকুমার শুক্লা মনে রাখতে হবে ইনভাইট করেছিলেন, কিন্তু জানেন সাকসেসফুল সত্যাগ্রহ ছিল চম্পারণ সত্যাগ্রহ বিহারে। ফার্মার ওয়ার ফোর্স টু গ্রো ইন্ডিগো, ফার্মারদের জোর করা হতো, জোর করে ইন্ডিগো মানে নীল চাষ করতে বাধ্য করা হতো। আদার এছাড়া আদার ক্যাশ ক্রপ অলসো, তারা চাইতো ফুড ক্রপ উগাতে, কিন্তু তাদেরকে জোর করে ক্যাশ ক্রপ উগানোর জোর করা হতো। দিস গুড ওয়ার, কারণ তুমি যে মিল ইউরোপে, তুমি জানো ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, স্পিনিং জেনি মেশিন, সেখানে জামা সাদা জামা তৈরি হচ্ছে, তো সেখানে নীল নীল ধপধপ করে, তোমার জানো এগুলো, তো সেটার জন্য এখান থেকে নীল যেত। দিস গুডস ওয়ার ব্রট ফ্রম দেম অ্যাট ভেরি লো কস্ট, লো কস্ট চাষযোগ্য জমিতে যখন নীল চাষ করানো হতো, জমির উর্বরতা নষ্ট হয়ে যেত, এবং যেটুকুনি প্রাইস দেওয়ার কথা সেটুকুনিও দিত না, টোটালি শোষণ করতো। কী বুঝতে পারছি, আজকের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
চলো নেক্সট, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফেমাস নোবেল রিটেন ইন 1869 বাই নাজির আহমেদ। এর মধ্যে যে ফেমাস নোবেলের নামটা বলো যেটা 1969 সালে নাজির আহমেদ লিখেছিলেন। মিরাট উল উরুজ, অপশন বি, এটা জানতাম। তো যাই হোক, মিরাট উল উরুজ ইয়ান উর্দু ল্যাঙ্গুয়েজ নোবেল রিটেন বাই মুসলিম অথর, এসএসসি সিজিএলে খুব দায়িক প্রশ্নটা, নাজির আহমেদ দেলভি, অ্যান্ড পাবলিশ কবে হয়েছিল 1969 সালে। দ্য নোবেল কন্টেন্ট, কি কন্টেন্ট আছে, দেন প্রমোটিং দ্য কজ অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষা জাগরণের ক্ষেত্রে এই নোবেল একটা প্রাইম রোল নিয়েছিল, মুসলিম সোসাইটি অ্যান্ড অ্যালং উইথ ইন্ডিয়ান সোসাইটি অলসো। নাজির আহমেদ ওয়াজ অ্যান উর্দু রাইটার, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্মার, অ্যান্ড স্কলার, অ্যান্ড ফিলান্থ্রোপিস্ট। বুঝতে পারছো? তো এই অবধি রইল, দেখা হবে কালকে আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। অনেক কটা প্রশ্ন করালাম। ওকে, আবার নেক্সট এই যে